ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঘরে আছেন এবং সুস্থ আছেন। আজও আপনাদের সামনে হাজির হয়েছি বাংলা রুটি মেকারের স্টুডিওতে। যারা ভালোমতো রুটি তৈরি করতে পারছেন না, কিংবা সময় স্বল্পতার কারণে বানাতে পারছেন না, কিংবা ব্যস্ততার কারণে ইচ্ছা থাকলেও আশা পূরণ হচ্ছে না, তাদের জন্যই আমি আজকে নিয়ে এসেছি বাংলা রুটি মেকার, যার সাহায্যে আপনারা খুব সহজেই, হ্যাঁ দর্শক, খুব সহজেই মাত্র 3 সেকেন্ডে রুটি তৈরি করে ফেলতে পারবেন এবং খুব সুন্দরভাবে। তো দর্শক, শুরু করা যাক। আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে মাত্র 3 সেকেন্ডে বাংলা রুটি মেকারের সাহায্যে রুটি তৈরি করা যায়। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে 2টো কাপে আটার ডো করে রেখেছি। একটা হচ্ছে নর্মাল আটা, যেটা আমরা সাধারণত বাসা বাড়িতে ব্যবহার করি, আর একটা হচ্ছে চালের গুঁড়ার আটার ডো। তো আমি এখান থেকে নর্মাল আটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটার একটা বিশেষত্ব হচ্ছে আপনার আটাটা গোল করার কোনো প্রয়োজন নেই। আপনি দেখতে পাচ্ছেন দর্শক, আমি এটা এভাবেই নিচ্ছি। আমরা সাধারণত বাসায় যখন তৈরি করি তখন কিন্তু এটাকে এক্সট্রাভাবে গোল করি, তারপরে দেই পিড়ি বেলুনে যখন তৈরি করি। তো দর্শক, আমি এখন দেখাবো, আমি ঠিক এভাবেই নিচ্ছি, আপনার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। আমি এখানে রাখলাম, আমি দিয়ে দিয়েছি। এখন আপনারা আমার সাথেই কাউন্ট করতে থাকুন 3 পর্যন্ত। 1, 2 এবং 3। দেখতেই পাচ্ছেন দর্শক, রুটিটা কিন্তু বের হয়ে এসেছে, দেখা যাচ্ছে। এখন আপনি আমার আমার এই সাইজটাই যথেষ্ট। এখন আপনি যদি এটাকে আরো বড় করতে চান তাহলে কিন্তু আপনি আরো কিছুক্ষণ প্রেসার দিয়ে রাখতে পারেন। ওয়াও, দর্শক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। পিড়ি বেলুনে কিন্তু এরকম গোল রুটি ইম্পসিবল। আপনারাও কিন্তু খুব সহজেই বাংলা রুটি মেকারের সাহায্যে ঠিক এরকম গোল রুটি তৈরি করে ফেলতে পারবেন। দর্শক, বাংলা রুটি মেকারটি দেখতে যত সুন্দর ঠিক ততটাই আপনাদের সময় সাশ্রয়ী একটি প্রোডাক্ট এটি। আপনারা খুব সহজেই কোনো ঝামেলা ছাড়া বাসায় বসেই সুন্দরভাবে লুচি, পরোটা, ফুচকা, যে কোনো কিছু আপনারা তৈরি করে ফেলতে পারছেন।